দর্শক আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এফবিডিপি অনলাইন চ্যানেল থেকে। আমরা এই মুহূর্তে আসছি বায়োস্কোপ ইভেন্টস অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের পক্ষ থেকে সুপার লাইফের একটা কর্পোরেট ট্যুর নিয়ে আমরা আসছি দর্শক। এই মুহূর্তে আজকের দিনে আমরা সকাল থেকে নীলগিরি ভিউ পয়েন্ট চিম্বু এখন এই মুহূর্তে আমরা রয়েছি শৈলপ্রপাত ঝর্ণা। যদিও ঝর্ণাতে যদি আপনাদেরকে দেখাই ঝর্ণাতে দেখানোর মতো আমার কোনো পানি নেই, তারপরেও বর্ষা মৌসুমে যারা আসবেন আপনারা যদি বর্ষা মৌসুমে আসলে অনেক মজা পাবেন, আর শুষ্ক মৌসুমে আসলে এই সময় যদি আসেন আপনারা খুব বেশি ঝর্ণা দেখতে পাবেন না, খুব বেশি ভালো দেখতে পাবেন। তবে একটা বিষয়ের মাথায় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে এখানে খুব স্লিপি জায়গাটা, হচ্ছে খুবই স্লিপি জায়গা, স্লিপ কাটে, সতর্কতার সাথে আপনাদেরকে আসতে হবে। কেন সতর্কতার সাথে আসতে হবে? কারণ হচ্ছে যে স্লিপ কেটে আপনার পুরো টুরটাই মালি হয়ে যেতে পারে। সো সবাই সাবধান থাকবেন, যারা আসবেন ঝর্ণা দেখার জন্য, শৈলপ্রপাত ঝর্ণা দেখতে যারা আসবেন তারা প্রত্যেকেই ভালোভাবে সতর্কতার সাথে আসবেন, এটাই থাকবে আমার অনুরোধ। এদিকে যদি আর একটু দেখানোর চেষ্টা করি ঝর্ণাটা, এই চিপার মধ্যে যে ঝর্ণাটা রয়েছে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা শৈলপ্রপাত ঝর্ণায় আসছি, এটা হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা। এই ঝর্ণাটা বর্ষাকালে খুবই চমৎকার থাকে, এখন যেহেতু শীত অলরেডি চলে আসছে শীতের মধ্যে ঝর্ণাটার পানি একটু কম, বৃষ্টির পানি না থাকার কারণে ঝর্ণার পানি কম বলেই আজকে ঝর্ণাটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ঝর্ণাটা তবে একটা কথা মাথায় রাখতে হবে, যারা এই ঝর্ণা দেখতে আসবেন প্রত্যেকেই সতর্কতার সাথে সতর্কতা অবলম্বন করে আসতে হবে, বিকজ সতর্কতার মধ্যে যদি আপনি না আসেন তাহলে আপনার লাইফ মোটামুটি এখানেই শেষ। সুতরাং সাবধানে আসবেন, সাবধানে ঘুরবেন, বাংলাদেশকে ভালোবাসবেন,
ট্রাভেলিং বাংলাদেশ, বিউটিফুল বাংলাদেশ, ব্র্যান্ডিং বাংলাদেশ, বাংলাদেশের কর্পোরেট সেক্টর জয় হোক, বাংলাদেশের পর্যটন সেক্টরের জয় হোক, এই আশা ব্যক্ত করে বায়োস্কোপ ইভেন্টস অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, সালামু আলাইকুম।